টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের পাঁচ নম্বর অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ আট নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ, জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল আর এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। প্রথমেই তোমাদের বুঝতে হবে যে এই জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, প্রেক্ষাপট মানে কি, এই জালিয়ানাবাগের যে হত্যাকাণ্ড হলো সেই হত্যাকাণ্ডের কারণটা কী ছিল, আর আরেকটা পার্ট আছে কি এর মানে প্রেক্ষাপট হলো, আরেকটা পার্ট আছে গুরুত্ব অর্থাৎ এর ফলে কী সুবিধা বা অসুবিধা হয়েছিল সেটা আলোচনা করতে হবে। প্রথমেই তোমাদের বলে রাখি যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজির নেতৃত্বে একটা সর্বভারতীয় সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল যেটা পাঞ্জাবে ব্যাপক আকার ধারণ করে, আর এই আন্দোলনকে দমন করার জন্য ইংরেজরা এই জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের মতো একটা নৃশংস ঘটনা ঘটিয়েছিল। এটা তোমরা ইন্ট্রোডাকশানে লিখলে। এবারে তোমরা এর প্রেক্ষাপটে কিছু পয়েন্ট আলোচনা করবে যেগুলো আমি নোটসে আলোচনা করেছি। যেমন প্রথম পয়েন্ট যে অত্যাচারের তীব্রতা বৃদ্ধি, এটা হচ্ছে একটা প্রেক্ষাপট। সেখানে কী লিখবে, সেখানে লিখবে পাঞ্জাবের মুখ্য প্রশাসক গভর্নর মাইকেল ও ডায়ারের অত্যাচারী শাসন পাঞ্জাবকে বারুদের স্তূপে পরিণত করেছিল, আর তার জুলুম চালিয়ে পাঞ্জাব থেকে সেনা এবং অর্থ সংগ্রহ করে এবং পাঞ্জাবের ওপর চরম নির্যাতন চালায়। এর ফলে পাঞ্জাবের মানুষজন ইংরেজ শাসনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। দ্বিতীয় পয়েন্ট তোমরা পাবে প্রেক্ষাপটের রাওলাট আইনের প্রয়োগ। বললাম তোমাদের রাওলাট আইন একটা নৃশংস আইন, সেটার প্রয়োগের ফলে এই আন্দোলন হয়েছিল। তারপরে হচ্ছে নেতৃবৃন্দের গ্রেপ্তার। পিপুলস কমিটি নামে একটা সংগঠন লাহোর ও অমৃতসরে রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে, ফলে ব্রিটিশ সরকার ১৯১৯ খ্রিস্টাব্দের ১০ এপ্রিল ফৈজুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেই সময় গান্ধীজিকেও গ্রেপ্তার করা হয়। সেই কারণে একটা উত্তেজনা দেখা দেয়। তারপরের পয়েন্ট পাবে অমৃতসরের সামরিক শাসন জারি। তারপরের পয়েন্ট হচ্ছে হত্যাকাণ্ড, যেটা হয়েছিল ১৯১৯ খ্রিস্টাব্দে ১৩ এপ্রিল অমৃতসরে জালিয়ানাবাগের একটা ঘেরা একটা জায়গা, সেখানে চারদিকে বড় বড় বিল্ডিং এবং প্রাচীর দিয়ে ঘেরা, সেই জায়গাটার মধ্যে যেখানে এই সমবেত একটা আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে কী হয়েছিল, মাইকেল ও ডায়ারের নেতৃত্বে নৃশংস গুলি বর্ষণ করা হয়েছিল। সেখানে ৫০টা রাইফেল দিয়ে ১০ মিনিটে ১৬০০ রাউন্ড গুলি বর্ষণ করে বহু মানে মানুষের মৃত্যু ঘটানো হয়েছিল। এই ঘটনাই ছিল জালিয়ানাবাগের হত্যাকাণ্ড, যেটা পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল। এবারে এই আন্দোলনের গুরুত্বের মধ্যে যে পয়েন্টগুলো তোমরা পাবে, যে ব্রিটিশ সরকারের স্বরূপ উন্মোচন অর্থাৎ এটার মাধ্যমে ব্রিটিশ সরকারের আসল রূপ জনগণের সামনে প্রকাশিত হলো। তারপরের পয়েন্ট পাবে ভীতি অর্থাৎ এই আন্দোলনের ফলে ভারতের যে জাতীয়তাবাদী নেতা তারা একটু ভয় পেতে থাকলো। পরের পয়েন্ট পাবে রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার। গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার করে নিল, কারণ গান্ধীজি মনে করছে এই রাওলাট সত্যাগ্রহের মধ্যে হিংসা প্রবেশ করে গেছে, এই আন্দোলন প্রত্যাহার করে নিল। তারপরে কী করেছিল, তারপরে অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট নির্মাণ হয়েছিল। গান্ধীজি পরবর্তীকালে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল এবং শেষে তোমরা উপসংহার পাবে। এবার তোমরা নোটসটা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, আর এর সঙ্গেই আছে এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে যেটা লিখবে দেখো, ১৯১৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার প্রবর্তিত দমনমূলক রাওলাট আইনকে কেন্দ্র করে গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষের সর্বত্র রাওলাট সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়। এই আন্দোলন পাঞ্জাবে ব্যাপক আকার ধারণ করে, তাই ব্রিটিশ সরকার এই আন্দোলনকে দমন করতে অনেক বেশি নিষ্ঠুরতার পরিচয় দেয়। তারপরে দেখো আন্দোলনের প্রেক্ষাপট অর্থাৎ এই যে আন্দোলন তার কারণটা কী ছিল,
এক নম্বর পয়েন্ট হচ্ছে অত্যাচারের তীব্রতা বৃদ্ধি। পাঞ্জাবের মুখ্য প্রশাসক গভর্নর মাইকেল ও ডায়ার এর অত্যাচারী শাসন পাঞ্জাবকে বারুদের স্তূপে পরিণত করে, জুলুম চালিয়ে পাঞ্জাব থেকে সেনা অর্থ সংগ্রহ করে এবং পাঞ্জাবের ওপর চরম নির্যাতন চালায়। ফলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পাঞ্জাবের মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায়। তারপরের পয়েন্ট দেখো, তারপরের পয়েন্ট রাওলাট আইন প্রয়োগ। সরকার ভারতীয়দের যাবতীয় স্বাধীনতার অধিকার কেড়ে নেবার উদ্দেশ্যে দমনমূলক রাওলাট আইন প্রবর্তন করলে দেশবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। 1919 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে এই বিপ্লব পাঞ্জাবে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করে। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো নেতৃবৃন্দের গ্রেপ্তার। পিপুলস কমিটির নামক এক সংগঠক, পিপুলস কমিটি নামক এক সংগঠন লাহোর ও অমৃতসরে রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। মানে পিপুলস কমিটি নামক একটা সংগঠন কী করেছিল, লাহোর আর অমৃতসরে রাওলাট আইনের বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন গড়ে তোলে। ফলে ব্রিটিশ সরকার 1919 খ্রিস্টাব্দের 10 এপ্রিল সৈফুদ্দিন কিচলু ও ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করলে জনতা উত্তেজিত হয়ে ওঠে। অন্যদিকে গান্ধীজির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ধর্মঘট পালিত হয়। তারপর দেখো অমৃতসরের সামরিক শাসন জারি। অমৃতসরে আন্দোলন প্রবল হয়ে উঠলে জেনারেল ডায়ারের নেতৃত্বে পাঞ্জাবের শাসনভার তুলে দেওয়া হয় আর সামরিক আইন করে 11 এপ্রিল জনসভা ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়। এবার দেখো হত্যাকাণ্ড। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল জালিয়ানাবাগে প্রায় 10,000 জনতা সমবেত হয়েছিল। সভাস্থলটির চারদিক ছিল বড় বড় বাড়ি ও প্রাচীর দিয়ে ঘেরা। পাঞ্জাবের শাসনকর্তা মাইকেল ও ডায়ার সেনাবাহিনী নিয়ে উত্তেজিত জনতাকে সতর্ক না করে গুলিবর্ষণ শুরু করে। 50টি রাইফেল থেকে 10 মিনিট ব্যাপী 1600 রাউন্ড গুলি চালানো হয়। এবার দেখো আন্দোলনের গুরুত্ব। এক নম্বর পয়েন্ট হচ্ছে ব্রিটিশ সরকারের স্বরূপ উন্মোচন। এই হত্যাকাণ্ড ভারতে ব্রিটিশ শাসনের পশুসুলভ চরিত্রটি সমগ্র ভারতবাসীর কাছে স্পষ্ট করে দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। গান্ধীজি লেখেন, এই শয়তান সরকারকে সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভীতি। সেখানে কি বলা হচ্ছে দেখো, এই নৃশংস হত্যাকাণ্ড ভারতীয় রাজনীতিবিদদের মনে গভীর ভয়ভীতির সৃষ্টি করে। এর ফলে ভারতব্যাপী ব্রিটিশ বিরোধী আন্দোলনের গতি হ্রাস পায়। 3 নম্বর পয়েন্ট, রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার। রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি যে সত্যাগ্রহ কর্মসূচি নিয়েছিল তাতে হিংসা প্রবেশ হচ্ছে দেখে তিনি মর্মাহত হন আর এই কারণে 1919 খ্রিস্টাব্দে জুলাই মাসে তিনি আন্দোলন প্রত্যাহার করে নেন। তারপর দেখো অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট নির্মাণ। এই ঘটনার কিছুদিনের মধ্যেই গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়, যে আন্দোলনের দাবি ছিল এই নৃশংস ঘটনার অন্যায়ের সুবিচার করা। তারপর উপসংহার। উপসংহারে যেটা লিখতে হবে তোমাদের দেখো, যে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড কেবল ভারতে নয় সমগ্র বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল। এমনকি ব্রিটিশ সরকারও এই হত্যাকাণ্ড প্রসঙ্গে নিন্দা করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেছেন, জালিয়ানাবাগের মতো মর্মান্তিক ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যে আর কখনো ঘটেছে বলে আমার মনে হয় না। এই ঘটনা খুবই অস্বাভাবিক ও পাশবিক।